সবার কমন কোশ্চেন থাকে ম্যাডাম, ব্রেস্টের চিকিৎসায় সার্জারি আগে না কেমোথেরাপি আগে নাকি রেডিওথেরাপি আগে? তো এক্ষেত্রে আমরা আসলে বলে থাকি, আমরা প্রথমেই বলেছি ট্রিপল অ্যাসেসমেন্ট বা তিনটা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তটা আসলে নেওয়া হয়। তখন যদি আমরা দেখি যে না, খুব ইয়াং একটা পেশেন্ট, আনম্যারিড একটা পেশেন্ট, তার হচ্ছে গিয়ে বা একটা বাচ্চা আছে, তার পরবর্তীতে বাচ্চা নেবে, ফ্যামিলি কমপ্লিট করবে, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা সার্জারির আগে দেওয়া হয় কেমোথেরাপি দিয়ে আমরা আসলে এটা চিকিৎসা করি, কিন্তু তারপরেও পরবর্তীতে ব্রেস্টের একটা অংশ কেটে এটা চিকিৎসাটা পরবর্তীতে করে নিতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে একটা বড় টিউমার আছে, সাইজ এত বেশি বড় না, এটা আসলে অপারেশন করে ফেললে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করে আমরা হিস্টোপ্যাথোলজি বা মাংস পরীক্ষার রিপোর্টটা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত দেই যে আমার হচ্ছে কেমোথেরাপি লাগবে কি লাগবে না। আবার দেখা যায় যে অনেক বিশাল আকৃতির, বড় আকৃতির একটা টিউমার, সেটা আসলে কেমোথেরাপি দিয়ে একটু সাইজে ছোট করে তারপরে আমরা সার্জারি করে তারপরে আবার আমরা কেমোথেরাপি দিই। আর রেডিওথেরাপির যে বিষয়টা, সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের সম্পূর্ণ ব্রেস্ট না কেটে আমরা যদি আংশিক ব্রেস্ট কাটি, সেক্ষেত্রে অবশ্যই ওই পেশেন্টকে কমিটমেন্টে থাকতে হবে, তাকে রেডিওথেরাপি নিতেই হবে, ইটস কম্পালসারি অ্যান্ড এটা মাস্ট। এটা যদি উনি না নেয় তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে ওরকম আংশিক ব্রেস্ট কাটা বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে না। আর যদি আমরা মনে করি যে না, কোনো পেশেন্ট রেডিওথেরাপি নিতে চাচ্ছে না, শি ইজ নট কমিটেড উইথ দ্য ট্রিটমেন্ট প্রোটোকল, তাহলে কিন্তু সেই পেশেন্টকে সার্জারি করে যেটা আমাদের কনভেনশনাল ট্রিটমেন্ট বা মূলধারার ট্রিটমেন্ট যেটা, ওইটাই হচ্ছে তাকে এই চিকিৎসাটা নিতে হবে।